মিরাজ ভাইয়া, মিরাজ ভাইয়া, আমি তোমার বড় ফ্যান ভাইয়া, আমি তোমার সবকটা ভিডিও দেখি ভাইয়া। জানো ভাইয়া, আমার বট আইডি দেখে কেউ খেলতে নেয় না, আমার বট আইডি দেখে সবাই কিক মারে, আমাকে সবাই বট নোবরা বলে খেপায়। তুমি তো ভাইয়া সবাইকে কত কিছু গিফট করো, আমাকে জোকার বান্ডেলটা বের করে দাও ভাইয়া, আমার এই নোব আইডি দেখে কেউ খেলতে নেয় না, প্লিজ ভাইয়া আমার জোকার বান্ডেলটা বের করে দাও ভাইয়া। তোমার পায়ে দুটো পড়ি ভাইয়া, না বললেন না ভাইয়া, আমার প্লিজ এই বান্ডেলটা বের করে দাও, আমাকে কেউ খেলতে নেয় না, প্লিজ ভাইয়া এই বান্ডেলটা বের করে দাও প্লিজ। হেই হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসা আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই তো পারতেছেন যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস, আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে তিনজনকে আমি জোকার বান্ডেল বাইর করে দিব। তো আমার এক সাবস্ক্রাইবার আমার সুন্দর করে একটা ভিডিও দিছে, মানে ভিডিওটা দেখে যে আমার এত পরিমাণ খারাপ লাগছে বলার বাইরে। তো এখন আমি তার আইডিটা লগ ইন করবো এবং তার জোকার বান্ডেল বাইর করে দিব, দেখি তার আইডিতে কত ডায়মন্ড লাগে। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু এখনো দুইজনকে জোকার বান্ডেল বাইর করে দিব। তো কেমনে কি জন্য বাইর করে দিব, কি করলে বাইর করে দিব, সব কিন্তু ভিডিওর মধ্যে বলে দিব। তো ভিডিওটা কেউ মিস করেন না, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো গাইস, ফাইনালি কিন্তু আমি আমার সাবস্ক্রাইবার আড়িতে চলে আসলাম। আর এখানে এসে দেখি বাইরে ভাই পোলার কাছে কোনো কিছু নাই, কয়টা ইমোট আছে এগুলো কিন্তু ফ্রিতে দিছিল, মানে ফ্রিতে পাওয়া ইমোট। আর এখানে তার প্রোফাইল দেখতে পাচ্ছেন ভাই, পোলারটাই হোয়াইট প্রোফাইল, সাথে ড্রেস আপের অবস্থা দেখেন ভাই, কোনো কিছুই নাই, মানে ফুল মানে বট ড্রেস আপ, যেগুলো ফ্রিতে দিছিল শুধুমাত্র সেইগুলো, মানে আসলে কিন্তু আড়িতে কোনো কিছু নাই। তো গাইস, জোকার বান্ডেল বাইর করতে কিন্তু মিনিমাম 10-15 হাজারের উপরে ডায়মন্ড লাগবে। তো আমি চাই না যে এই বট আড়িতে 10-15 হাজার ডায়মন্ড খরচ করে পাবো একটা জোকার বান্ডেল বাইর করতে। তো আমি আমার সাবস্ক্রাইবার যেহেতু আমার কাছে চাইছে, আর তার চাহ কিন্তু আমার প্রচুর পরিমাণ খারাপ লাগছে, তো আমি তার একটা আইডি গিফট করবো, আর সেই আইডিতে জোকার বান্ডেল বাইর করে দিব, তাহলে মেবি সে সবচেয়ে বেশি খুশি হবে। তো আমি তার জন্য একটা আইডি দেখছি, সেই আইডিতে আমি আপনাদের দেখাই দিই। A few moments later. তো গাইস, আমি কিন্তু আমার সাবস্ক্রাইবারের আইডি কিপ দেবো বলে একটা আইডি নিয়ে চলে আইছি। আর দেখতে পাচ্ছেন আইডিতে অলরেডি 7200 ডায়মন্ড টপ করে ফেলছি। তো আমি কিন্তু সেলারের কাছে আরো ডায়মন্ড টপ করতে দিছি, কারণ আমি কিন্তু জোকার বান্ডেল ফুল ইভেন্ট কমপ্লিট করে তাহলে দিব। আর এই আইডিতে দেখতে পাচ্ছেন ভাই রে ভাই, ম্যাক্স গানের অভাব নাই, হাতে একটা ধরানো, আর এদিকে কিন্তু 200টার একটা দিছি, আর মানে ভাই আইডিতে কালেকশনের অভাব নাই, মানে ভাই ও আমাকে যেভাবে বলতাছে ভাই, মানে কাইন্দা ফেলছে যে ওর বন্ধু বান্ধবের অপমান করে বট আইডি বলে। তো ওরে কিন্তু একটা পরো আইডি দেওয়ার জন্য মূলত আমি এই আইডিটা নিছি, আর এই আইডি কিন্তু আমি সমস্ত জোকার বান্ডেল করা বাইর করে দিব ভাই। দেখতে পাচ্ছেন মানে কালেকশনের কোনো অভাবই নাই ভাই, মানে আমার আইডির থেকেও বেশি কালেকশন ধরতে গেলে বলা যায়। তো গাইস, দেখা যাক এই আইডিতে আমি টপ আপ করে ওরে আমি জোকার বান্ডেল সমস্ত ইভেন্ট কমপ্লিট করে দিব। তো গাইস, দেখতে পাচ্ছেন অলরেডি ভাই আইডিতে 16000 ডায়মন্ড চলে আইছে। তো দেখা যাক এখন আমি জোকার বান্ডেল স্পিন দিয়ে দিই। তো গাইস, ফাইনালি কিন্তু ইভেন্টের মধ্যে চলে আইছি, আর আমি কিন্তু প্রথম 49 ডায়মন্ড একটা স্পিন দিয়ে দিই ভাই। 49 ডায়মন্ডে বাইদাজা ভাই, সাবস্ক্রাইবারের আইডিতে প্রথম 49 ডায়মন্ড একটা জুতা পাচ্ছে, তারপরে ভালো পাচ্ছে। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু প্রচন্ড খুশি, কারণ আমি এই প্রথম সাবস্ক্রাইবারদের জন্য এত বড় একটা গিভ। ওরে ভাই, প্রথম স্পিনে একটা কংগ্রেচুলেশন। আব্বে ভাই, আমি মনে করছি জোকার বান্ডেল, তারপরেও ভালো ভাই যে আমি 449 ডায়মন্ডের স্পিন দিয়ে একটা বান্ডেল পাইছি। তো গাইস, দেখা যাক আমি এগেইন 449 ডায়মন্ডের একটা স্পিন দিই। তো গাইস, এবারে কংগ্রেচুলেশন। আরে ভাই, কি সব দিতাছে। তো গাইস, দেখা যাক এগেইন কংগ্রেচুলেশন, বাদ 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 বাদ, আরে আল্লাহ। তো ভাই, 450 ডায়মন্ড প্রায়। তো দেখা যাক গাইস, আরো একটা দিয়ে দিই, মানে এখানে কিন্তু আমার 1000 ডায়মন্ডও শেষ। আরে ভাই, সব কি ভাই ছায়াটা দিচ্ছে কেন, বুঝলাম না। সাবস্ক্রাইবার আইডি ভাই, বাইদা যা বাইদা যা বাইদা যা বাইদা যা বাইদা যা ভাই, এবারে কংগ্রেচুলেশন। ও ভাই সাব, মনে হয় বাইদে গেছে। আরে ভাই, এটা তোমার দরকার না রে ভাই। তো গাইস, এখানে কিন্তু আমার 2000 ডায়মন্ড শেষ, তারপরেও কিন্তু আমি টাইমে থাকবো না ভাই, 16000 ডায়মন্ড টপ করছি। আরে ভাই, সব কি দিতাছে ভাই, আমার নিজেরই ধস উড়ে যাচ্ছে, কি বাল চল দিতাছে এগুলা। তো দেখা যাক গাইস, আমি এগেইন আবারও স্পিন দিয়ে দিই, মানে টাইমে থাকা যাবো না। আল্লাহ ভাই, মানে তত্তরিকা। তো গাইস, এগেইন না পাতা পর্যন্ত আমরা কিন্তু থামবোই না, মানে সাবস্ক্রাইবারের মনোসা পূর্ণ করবোই ভাই। কি দিতাছে এগুলা, মানে কি এসব বাজে বাজে জিনিসগুলো দিতাছে, গ্যারানা কি শুরু করছে আমার সাথে। তো গাইস, দেখা যাক আমি এগেইন। ও ভাই সাব, কংগ্রেচুলেশন, মানে আব্বে ভাই, এই সব বান্ডেল করা না দিয়ে ভাই জোকারের বান্ডেল করা দিয়ে তাহলে খুশি হই। তো গাইস, দেখা যাক এগেইন 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 বাদ বাদ। আরে ভাই, তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 4000-এর মতো ডায়মন্ড শেষ, তারপরেও গেলেন আমার একটা জোকার বান্ডেল দিল না। তো গাইস, ছোট্ট একটা বিজ্ঞাপনের পরে আমি আবার আসতেছি। গাইস, আজকে আমি বেট বিশে নামে এমন একটা ব্যবসাতে আপনাদের পরিচয় করাই দিব যেখানে 8888 টাকা জেতার সুযোগ দেয়। এখানে সাইন আপ করার সাথে সাথে 500 টাকা বোনাস পেয়ে যাবা। তবে এখানে সবচেয়ে মজার একটা বিষয় হলো, আমার দেওয়া প্রোমো কোড AKM23 ব্যবহার করলে 5টা ফ্রি স্পিন পেয়ে যাবা। বেট বিশে অ্যাপে তুমি এয়ারস্পোর্টস, ট্রেডিং, ফ্রি লাইভ ম্যাচ, ক্যাসিনো খেলতে পারবা এবং বহু টাকা জিততে পারবা। এই অ্যাপে তুমি রিভার করে দুইজনে কিন্তু 300 টাকা বোনাস পাবা, আর এটা কিন্তু সীমাহীন। এখানে তোমরা বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে জবাই এবং উত্তোলন করতে পারবা। এটি সব ওয়েবসাইট থেকে দ্রুত লেনদেন করে থাকে। বিশ্বকাপে অংশগ্রহণ করে এবং 8,88,888 টাকা জিতো। স্পিনের ফুটবল প্লেয়ার ক্যাশ ফেব্রিক, এই ব্র্যান্ডের অ্যাম্বাসিডর। এখানে পেয়ে যাবা 50% স্পোর্টস বোনাস এবং লাইভ ক্যাসিনো বোনাস এবং ক্রাশ গেম বোনাস, 12% ক্রিকেট বোনাস এবং লাইভ ক্যাসিনো ক্রেজি টাইম, প্রতিদিন 1.2% খেলাধুলা এবং ক্যাসিনো রিবেট, দৈনিক রিবেট এবং ক্যাশব্যাক। সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাস্টমার সার্ভিস তো আছেই, 100% নিরাপদ এবং বিশ্বাস্য সাইট। হাজি অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মে যোগ দিয়ে মাসিক বিনিয়োগ ছাড়াই লাখ টাকা ইনকাম করো। তাই এখন
তাহলে সাইন আপ করো এবং সাইন আপ করার সময় বিনামূল্যে 500 টাকা সাইন আপ বোনাস পাও এবং আমার দেওয়া প্রোমো কোড AKM23 ব্যবহার করো এবং 8888 টাকা জেতার সুযোগ পাও এবং অংশগ্রহণ করে বিশ্বকাপের সামগ্রী 888888 টাকা জেতার সুযোগ করে নাও তো গাইস এখানে এগেইন আবার 499 ডায়মন্ডের স্পিন দিয়ে দিলাম ভাই ও ভাইস বাবারও কংগ্রাচুলেশন মানে ভাই আরে ভাই আবারও মেয়ের বান্ডেল মানে ভাই একটা জোগার বান্ডেল দিয়ে আপাতত ভাই একটা জোগার বান্ডেল দে মনে একটু বুঝ দেই তো গাইস দেখা যাক এখানে আরে ভাই কি আর বলতাম 5000 ডায়মন্ড লই ফেলছি তো এখন জোগার বান্ডেলই পাইলাম না একটা তো গাইস দেখা যাক এইবার স্পিনে ভাই জোগার বান্ডেল দে 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 আরে ভাই জোকার বান্ডেলই দেয় না মানে কি ভাই এগুলো কি আমার কি পাইছে নাকি তো গাইস সুমন্ত সু কালিকপ্টার গু আরে ভাই মন্ত্রেও কাজ হয় না আচ্ছা ভাই এখানে ধৈর্য হারাই যায় না 6000 ডায়মন্ড লই ফেলছি তো গাইস দেখা যাক স্পিন মারতেই থাকি মানে মনে ভাই জোকার বান্ডেল দে ভাই জোকার বান্ডেল ভাই কংগ্রাচুলেশন বাতলার খুশি হবার কোনো দরকার নেই ভাই কারণ মেয়ে বান্ডেল দিবে কারণ গ্যারান্টি সেট করে রাখছে এটা যে আমার কাছ থেকে লাখ লাখ ডায়মন্ড খাবে তো গাইস দেখা যাক এখন আর কোনো আমার কোনো ভালোই লাগতেছে না ভাই এর মধ্যে স্পিন মারতে এরকম একটা অবস্থা তো গাইস দেখি বাইরে হয়ে আবার ঢুকি কারণ বাইরে আগের বার ঢুকছিলাম তো ভালো একটা বান্ডেল পাইছিলাম তো গাইস দেখা যাক মানে কি ভাই আমি তো কোনো কিছু ভালোই লাগতেছে না তো গাইস দেখা যাক স্পিন দিয়ে দিই বাদ ভাই একটা জোগার বান্ডেল বাদ ভাই মনে মনে ভাবতেছিলাম যে এখানে স্পিন করে কিছু ডায়মন্ড থাকবে সেইগুলো সাবস্ক্রাইবারে গিফট করবো তাহলে আরও খুশি খুশি হবে কিন্তু গ্যারানা যা শুরু করছে ভাই এখানে আমার 16000 ডায়মন্ডও তো কাজ হবে না আরও ডায়মন্ড টপ করা লাগবে বলে মনে হচ্ছে তো গাইস ওরে ভাই কংগ্রাচুলেশন ভাই এবার জোগার বান্ডেল দে ও বাইস দা ফাইনালি ভাই যাক গাইস এতক্ষণ পরে একটা জোগার বান্ডেল পাইছি মানে মনে শান্তি লাগতেছে তো ভাই মানে ভাই মনে মনে একটা ভাব আসতেছে যে 8000 ডায়মন্ড খরচ করে হইলেও একটা জোগার বান্ডেল পাইছি তো গাইস দেখা যাক স্পিন দিতেই থাকি তো আমার ভাগ্যে আছে কিনা দিতেই থাকি তো গাইস এবার আমার না বাদলেও কোনো অসুবিধা নেই কারণ আমি একটা জোগার বান্ডেল তো ভালো পাইছি 10000 ডায়মন্ডের মধ্যে একটা জোগার বান্ডেল তো পাইছি মানে ভাই কি পরিমাণ ডায়মন্ড কাটছে ভাই আবার কংগ্রাচুলেশন আর একটা জোগার বান্ডেল দে আরে ভাই এই বান্ডেল আগে একবার দিছে মানে ভাই এক বান্ডেল বারবার দিতেছে তো গাইস আর একটা জোগার বান্ডেল দে ভাই আর একটা মেন বান্ডেলটা ভাই কংগ্রাচুলেশন ভাই জোকার বান্ডেল আরে ভাই এই বান্ডেল কটা সব দিয়া দিছে আমারে কিন্তু জোকার বান্ডেলই দেয় না দেখেন গাইস এই বান্ডেল কটা সব দিয়া দিছে জোকার বান্ডেল মাত্র একটা হচ্ছে তো গাইস দেখা যাক জোকার বান্ডেল ভাই আমি আরো একটা নাবাদা পর্যন্ত এখান থেকে উঠবো না তাই সাবস্ক্রাইবারিতে যদি 1,00,000 ডায়মন্ড টপ করা লাগে সেই 1,00,000 ডায়মন্ড টপ করবো তারপরেও গাইস আমি জোকার বান্ডেল না নিয়ে এখান থেকে উঠবো না তো গাইস দেখা যাক এখানে আমি আরেকটা স্পিন দিয়ে দিলাম ভাই বাদ না ভাই বাদ আমি ফকির হয়ে গেছি ভাই টপ করতে বাদ এবার একটা চোখে স্পিন এবার একটা স্পিন দেবো বাদ তোর বাল একটা জোকার বান্ডেল দিয়ে কি ভাই লোভ লাগাই দিলো যে ভাই তোর বাদ দে আরো স্পিন দিয়ে উদ্দায় ডায়মন্ড উড়াচ্ছি দেখেন ভাই কি ভাই 500 করে ডায়মন্ড যাচ্ছে প্রায় তারপরেও যদি এইসব বাল চল বাদে তো গাইস ওরে ভাই কংগ্রাচুলেশন জোকার ও ভাই সাপ ফাইনালি আই গট ইট টপ জোগার বান্ডেল পেয়ে গেছি তো গাইস এখনো কিন্তু 3900 ডায়মন্ডের মতো আছে মানে প্রায় 4000 ডায়মন্ড তারপরেও আমি এখানে স্পিন করতেই থাকবো কারণ এখনো কিন্তু আমার একটা জোগার বান্ডেল পাওয়া বাকি তো গাইস দেখা যাক এই জোগার বান্ডেলটা দিয়ে দেয় কিনা ভাই মানে একবার আগে স্পিন করতেই থাকবো গ্যারেনারে পাগল বানায় ফেলবো কিন্তু জোগার বান্ডেল নিবো কারণ আমার সাবস্ক্রাইবার যেভাবে চাইছে ভাই এই আইডিটা কিনতে কিন্তু মিনিমাম আমার 20000 টাকার উপরে গেছে আর এই ডায়মন্ড টপ করতে প্রায় 10000 টাকার মতো মানে 30000 টাকার গিভওয়ে দিতেছি এক কথা তো গাইস ভিডিওটা যারা যারা লাইক করেন নাই ভিডিও কিন্তু লাইক করে দিবেন অবশ্যই কারণ আমি কিন্তু এখনো দুইটা জোগার বান্ডেল গিফট দিব তো গাইস দেখা যাক এখান থেকে ইভেন্ট থেকে বাইরে হয়ে আবার ঢুকছি কারণ আমার ইভেন্ট থেকে বাইরে হয়ে ঢুকলে কিন্তু মানে দিতাছে বলে মনে হচ্ছে আমার এটা টিপস অ্যান্ড ট্রিক বলতে পারেন তো গাইস দেখা যাক ও ভাই সাহেব কংগ্রাচুলেশন দেখেন ইভেন্ট থেকে বাইরে ঢুকছি ও ভাই সাহেব তারপরও যাক একটা বান্ডেল পাইছি মানে ইভেন্ট থেকে বাইরে ঢুকে একটা বান্ডেল পাইছি তো গাইস দেখা যাক আরও স্পিন দিতে থাকি তো গাইস 3000 ডায়মন্ড আছে 3000 ডায়মন্ড স্পিন দিতেই থাকবো মানে ভাই আবার সেই উল্টা পাল্টা জিনিস দেওয়া শুরু করছে মানে গ্যারেনা কি ভাই দুই একটা দেয় না তো গাইস দেখা যাক এখানে আমি একটু মানে একটু ভঙ্গি টঙ্গি নিয়ে আনি ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই তারপরে যদি গ্যারেন আমাকে দেয় তো গাইস এখানে কিন্তু সুমন্ত সু কালিকত্তার গু টু মাইরা কিন্তু আমি একটা সব কিছু রিফ্রেশ টেস্ট করে নিব তারপর যাব মানে আর কি ভাই এগুলো মন্ত্রতে কোনো কাজ হয় না তারপরে মন মানে না গাইস এত ডায়মন্ড যাইতেছে তারপরে দেখি গাইস এবার আমি খুব তাড়াতাড়ি পাই কিনা সুমন্ত সু কালিকত্তার গু এবার আমি স্পিন দেবো বেঁধে যাবে গাইস স্পিন দিয়ে দিছি সুমন্ত সু কালিকত্তার গু ভাই কালিকত্তার গু কয়ে কোনো বালটাও দিল না মানে কেমনটা লাগে ভাই এত সুন্দর কইরা মন্ত্রতন্ত্র পইড়া ভাই দুইটা স্পিনে কোনো কিছু দিল না গাইস আর কিন্তু 1600 ডায়মন্ড আছে 1600 ডায়মন্ডে বাদ ভাই একটা জোকার বাকি আছে ভাই কংগ্রাচুলেশন ভাই জোকার ও ভাই সাপ তারপরে একটা টপ বান্ডেল পাইছি ভাই জোকার বান্ডেল লাগবো লাস্ট একটা বাকি আছে মাত্র আর একটা বাকি ভাই এটা আমার জীবনে দিব না মনে হয় আর মানে 700 ডায়মন্ড আছে লাস্ট একটা স্পিন দেওয়া যাবে গাইস জোকার বান্ডেল ভাই পাইলাম না মানে এত ডায়মন্ড হলে পাইলাম না তো 300 ডায়মন্ড আছে তো 300 ডায়মন্ড সাবস্ক্রাইবার আইডিতে রেখে দিই তার হয়তো কোনো কাজে লাগতে পারে।
তো গাইস আমি কিন্তু আইডি নিয়ে সাবস্ক্রাইবারের গ্রুপে চলে আসলাম। হ্যালো 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 মিরাজ ভাই কই? আপনি তো আমার কোনো বান্ডেল বাইর করে দিন নাই, আমি আপনার ভালো ভাবছিলাম ভাই। আপনি আমার আশা দিয়ে আমার আশাটা পূরণ করলেন না ভাই। আমি আপনার কথা সারা জীবন মনে রাখবো, আপনি একটা স্বার্থপর। আরে তুমি আগে তোমার ভয়েস ঠিক করো, আর তুমি আমার কি বললা আমি স্বার্থপর তাই না? তো আমি স্বার্থপর কি স্বার্থপর না এটা তুমি একটু পরেই বুঝতে পারবা, আগে তোমার ভয়েস ঠিক করো। ভাইয়া ভাইয়া আমার ফোনের স্পিকার নষ্ট, আমার এই ভয়েস ছাড়া অন্য কোনো ভয়েস দিতে গেলে সেই ভয়েস শুনতে পাবেন না আপনি। আর আপনি আমাকে দিলেন না ভাই, আমার মন অনেক খারাপ লাগলো, আপনি দিবেন দিবেন বলে দিলেন না। ও আচ্ছা আচ্ছা, তোমার আড়িতে তো কোনো কালেকশন নাই, শুধুমাত্র জোকার বান্ডেল বাইর করে দিলে ওইটা হয়তো লস হয়ে যেত, কারণ জোকার বান্ডেল বাইর করতে প্রায় 15-16 হাজার উপরে ডায়মন্ড লাগছে। তো আমি এখন যে আইডিতে আসি দেখো, এই আইডিটা তোমার জন্য, তোমার কাছে আমি এই আইডির পাসওয়ার্ড নাম্বার পাঠাই দিতেছি, তুমি এই আইডিতে গেম খেলবা আজকে থেকে। ও ভাই সা ভাই, এত বড় আইডিয়া আমার ভাই, আমার তো বিশ্বাসই হইতাছে না। ও ভাই ভাই তো পাসওয়ার্ড নাম্বার পাঠাই দেন ভাই, আজকে থেকে আমি এই আইডিতে গেম খেলবো। আর এই আইডি আমার একেবারে দেওয়ার দরকার নেই, শুধুমাত্র গেম খেলতে দিলেই হবে ভাই। আমার বন্ধু-বান্ধবীর সাথে আজকে থেকে আমি দেখাবো কি মজা কি মজা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমার যখন ইচ্ছা তখন তুমি আইডিতে ঢুকো। আর দেখো তোমার আমি পাসওয়ার্ড নাম্বার পাঠাই দিছি। তো গাইস যার যার এই ভিডিওটা ভালো লাগছে সবাই কিন্তু ভিডিওটা লাইক করে দিবেন। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু আরো দুইজনকে জোকার বান্ডেল বাইর করে দিব। তো তার জন্য কি করতে হবে, এই ভিডিওটা ইচ্ছা মতো শেয়ার করতে হবে, শেয়ার ব্যতীত কেউ কিন্তু জোকার বান্ডেল পাবেন না। এই যে ছোট পোলাটা কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার করে তারপর ভিডিও দিছিল, তো এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে। শেয়ার করার পরে আমি একটা ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে। তো ফেসবুক পেজের লিংক থেকে আপনারা ফেসবুক পেজের লিঙ্কে যাবেন, লিঙ্কে যাওয়ার পরে ওইখান থেকে ওই পেজে গিয়ে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করার পরে আমি সেইখান থেকে কিন্তু আরও দুইজনে কিন্তু জোকার বান্ডেল বাইর করে দিব। আর আমার ফেসবুক পেজে কমেন্ট ব্যতীত, ফেসবুক পেজে গিয়ে চাওয়া ব্যতীত অন্য কোনো জায়গায় চাইলে কিন্তু আপনারা পাবেন না, শুধুমাত্র ফেসবুক পেজে যাবেন। তো তার আগে কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে, শেয়ার ব্যতীত কিন্তু কেউ পাবেন না। আগে ভিডিওটা আপনার 20 জন ফ্রেন্ড বা 30 জন ফ্রেন্ডের কাছে শেয়ার করেন, তারপর পাবেন।